যোৱা 7 তারিখে মেঘালয় অসমৰ 1.5 কিলোমিটার ভূমি বেদখল করে আমার কয়নাডরা পাহাড়ের ওসরতেই আমার রাজীব গান্ধী রাষ্ট্রীয় পথর সংলগ্ন রঙা চিহ্ন দিয়ে চিহ্নিত করেছিল। আর ইয়ার আগতে 5 তারিখে অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী আর মেঘালয়ের মাননীয় মুখ্যমন্ত্রী দুয়োজনে আইজলত বহি এই সম্পর্কে আলোচনা করেছিল। আর 6 তারিখে রাতেপুৱাও তাজ বিমানটাত দুইগী মুখ্যমন্ত্রী বহি আলোচনা করেছিল। আর সেইদিনে বিধানসভা চলি আছিল আর বিধানসভাত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পিছবেলা উপস্থিত আসে, কিন্তু কি আলোচনা করলে মেঘালয় সরকার আর সরকার মধ্যে কি আলোচনা করলে এই আলোচনার কথাখিনি বিধানসভার মজিয়াত আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় প্রকাশ করব লাগিছিলে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় মুখ্যমন্ত্রী মহোদয় নিমাত হয়ে থাকলে। তার 24 ঘন্টার পিছতে কিন্তু আকো মেঘালয়ে আগ্রাসন করে আমার অসমৰ ভূমি 1.5 কিলোমিটার দখল করলে। আজি মিজোরামত প্রায় 1800 আপনার হেক্টর ভূমি বেদখল করেছে ড্রোন দিয়ে। আজি বোকো সমষ্টিত ড্রোন দি পেলায় গৈ রঙা কাঠ চিন দিয়ে দখল করেছে। গতি এনেদরে দখল করে থাকার পিছত অসমৰ ভূমি আমি আজি সদনত এই কথাটি উত্থাপন করেছিল যে এটা পশ্চাৎগতর বিষয়, রাজহার স্বার্থজনিত বিষয়, আর অসমৰ ভূমি রক্ষার স্বার্থত এই আলোচনা কিনে আজি সদনের অন্যান্য কাম কাজবিলাক কাটি করে থাকে এরা আলোচনার বাবে একটা সভা স্থগিত প্রস্তাব আমি উত্থাপন করেছিল, কিন্তু অধ্যক্ষ মহোদয় আমাক এই সভা স্থগিত প্রস্তাবটা উত্থাপন করার কারণে সুযোগ নিদিলে, আলোচনা করার কারণে সুযোগ নিদিলে, তার কারণে আমি আজি সদন কিছু সময়ের বাবে আমি ত্যাগ করে ইয়ার প্রতিবাদ করবলে বাহিরে ওলাই আইসো। কয় 1 ইঞ্চি মাটি দিয়া নহব, কিন্তু 1 ইঞ্চি মাটি দিয়া নহব বলে কোয়ার পিছত কেনেকে মিজোরামে 1800 হেক্টর ভূমি দখল করবলে পালে। আজি মেঘালয়ত অসমৰ ভূমি মেঘালয়ে কারেন্টর লাইন বনাইছে, রাস্তা বনাইছে, পানি যোগান আঁচনি বনাইছে, স্কুল বনাইছে, তারপিছত এই সরকারখনে জানার পিছতো নির্লিপ্ত হয়ে আছে। গতিকে মুখত কয় 1 ইঞ্চি বাড়ি এড়ি দিদ, কিন্তু ইয়াত কিলোমিটার হিসাবত মানে হেক্টর হিসাবত মাটি আমার অসমৰ ভূমি কিন্তু বহিরাজ্য লৈ গৈ আছে। এইটা এটা এই সরকারের এই যে পদ্ম হাজরীর কথাটা আপনি কলে যে এটা স্বভাব কয় এই, কিন্তু মুখর কথা যে বিতর কথাটা কিন্তু বেলেগ।